হ্যালো গাইস, তো সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো। আর আমরা আমাদের চোখের অবস্থা দেখলেই বুঝতে পারছি আমরা কেমন আছি। মানে আমাদের প্রত্যেকের পরিবারের প্রত্যেকটা সদস্য এরকম প্রকৃতিতে চোখ উঠে এত জ্বালা যন্ত্রণা, আর কি বলবো, মানে এমন জ্বালা যন্ত্রণা করছে যেন ঈশ্বর যেন এরকম মানে এইরকম একটা অসুখ যাতে শত্রুর শত্রুর তার শত্রুদেরও যেন না দেয়, এই কথা বলবো। সর্বপ্রথম দেখো আমার সোনার উঠে থেকে না দেখি তোমার চোখ দুটো, এই দেখো চোখ এখন কিন্তু সাদা সাদা মনে হচ্ছে, ফোনে কিন্তু একদম সাদা নয় দেখতেই পাচ্ছো, একদম জবা ফুলের মতো টকটকে লাল দেখো আমার চোখ। তো এটি কি যন্ত্রণার আর কিছু বলার নেই। আর সেরকম মানে দেখো বাইরে মেঘ মেঘলা আকাশ, এদিকে কারেন্টও নেই, কারেন্ট থাকতে না, অ্যাকচুয়ালি কারেন্টটা আমাদের আলোর জন্য দরকার হচ্ছে না চোখের এই অবস্থার জন্য, কিন্তু ফ্যানের জন্য অতি অবশ্যই দরকার হচ্ছে। তো চলো আর বেশি বকবক করবো না, কারণ তাকাতে পারছি না ফোনের দিকে। তো একটাই কথা বলবো, সবাই খুব সাবধানে থেকো আর সুস্থ থেকো, আর আমার সাথে থেকো। আর আমার ব্লগটা যদি ভালো লাগে সবাই আমার চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে আমার পাশে থাকো। আর সব থেকে মেন কথা একটা জিনিস কি বলো তো, এই 3টে দিন ধরে আমার এই ছোট্ট সোনা ঘরের মধ্যে আটকানো আছে, আর ঘরের অবস্থা কী করছে এটাই সব থেকে মানে একটা কি বলবো ধৈর্যের বিষয়, যে ঈশ্বর ওকে সেই ধৈর্যটা দিয়েছে যে ওর কিছুদিন আগে জ্বর ছিল, তারপরে এখন আবার চোখ উঠে সমস্ত কিছু মিলে ও ঘরের মধ্যে আটকে আছে বন্দি দশায়। আমাদের এই 2-3 দিন ধরে ঘরে আটকে থাকতে কেমন একটা লাগছে, তাহলে ও এভাবে রয়েছে। তোমরা সবাই ওকে একটু আশীর্বাদ করো আর ওর পাশে থাকো। টাটা।